উরুগুয়েকে বিদায় করে 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ানদের জয় 1-0 গোলে। সোমবার ফ্লোরিডার গ্র্যান্ড ফাইনালে ডিফেন্ডিং কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মোকাবেলা করবে হামেস রদ্রিগেজরা। বাংলাদেশ সময় সকাল 6টায় মাঠে গড়াবে শিরোপার লড়াই। শহীদ খানের ডেস্ক রিপোর্ট। নর্থ ক্যারোলিনার ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে মাঠে গড়ায় আসরের দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারণী ম্যাচটিতে শুরু থেকেই উরুগুয়ের আক্রমণের পাল্টা জবাব দিতে থাকে কলম্বিয়া। প্রথম 17 মিনিটে খুব ভালো জায়গা থেকে দুটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি উরুগুয়ের দারুইন নুনেস। আর্জেন্টিনার সমান রেকর্ড 15 বার কোপা জেতা উরুগুয়ে চলতি আসরের শুরু থেকে আলো ছড়ায়, সেমিতে ওঠে টানা 5ম ম্যাচ জিতে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া কলম্বিয়া এগিয়ে যায় সেখানে। 39 মিনিটে হামেস রদ্রিগেসের কর্নার থেকে জেফারসন লারমা হেডে জাল খুঁজে নিয়ে প্রতিপক্ষের সমর্থকদের স্তব্ধ করে দেন। কোপায় এক আসরে সর্বোচ্চ 6 অ্যাসিস্ট করে লিওনেল মেসিকে টপকে গেলেন রদ্রিগেস। গোল করেই বড় ধাক্কা খায় কলম্বিয়া। যোগ করা সময়ে ডিফেন্ডার দানিয়েল মুনোজ উরুগুয়ের মানুয়েল উর্গে থেকে কনুই মেলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। 10 জনের দলে পরিণত হয় রদ্রিগেসরা। দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। 67 মিনিটে লুইস সুয়ারেস বদলি নেমে আক্রমণে ধার বাড়ান। কিছুক্ষণের মধ্যে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড, কিন্তু দলকে হতাশ করে বল ফেরে পোস্টে লেগে। শেষ দিকে কলম্বিয়ার মাতেউস উরিবে ব্যবধান বাড়ানোর দুটি সুযোগ হাতছাড়া করেন। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঝমাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা। অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে 23 বছর পর ফাইনালে ওঠার উৎসব সারে 2021 সালে একবারই কোপা জেতা কলম্বিয়া। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।